আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সকলে অনেক ভালো আছেন। চলে এলাম আজকে ড্রিঙ্কসের একটা ট্রিক্স নিয়ে। আজকে আমি লাচ্চি তৈরি করে দেখাবো। লাচ্চি বললে ভুল হবে, এটা কিন্তু শাহি লাচ্চি। তো এই লাচ্চি তৈরির জন্য আমি এখানে উপকরণগুলো নিয়ে নিয়েছি। এখানে আমি বাসাতে মিষ্টি দই ছিল, সেই মিষ্টি দই নিয়েছি, আর পাশে দুধ জাল করে নিয়েছি জাফরান আর এলাচ দিয়ে। জাফরান আর এলাচ যখন দিবেন তখন কিন্তু লাচ্চিতে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। আর যখন দুধটাকে জাল করবেন তখন সাথে একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে দিবেন, তাহলে লাচ্চিটা খেতে একটু বেশি ক্রিমি হবে। নর্মালি পানি দিয়ে লাচ্চি তৈরি করার চেয়ে এখানে আমার মনে হয় যে দুধ দিয়ে লাচ্চি তৈরি করাটা অনেক ভালো হয়, আর এখানে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে অনেক বেশি ক্রিমি হয়, লাচ্চিটা খেতে খুবই ভালো লাগে। এখানে আমি 2 কাপ লাচ্চির জন্য 4 চামচ চিনি নিয়ে নিয়েছি। যেহেতু রমজানের দিন সো আমি টেস্ট করে দেখতে পারতেছি না, এই জন্য পরিমাণ মতো আমি 4 চামচ নিয়ে নিলাম। পরে যদি লাগে তাহলে আর একটু দেব। আর এখন আমি এখানে গুঁড়া দুধ অ্যাড করব। গুঁড়া দুধটা দিলে লাচ্চিটা খেতে ভালো লাগবে। তো আমি এখানে 3 চামচের মতো, 3 চামচের থেকে একটু বেশি পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। এখন আমি এখানে মেপে পরিমাণ মতো একটু পানি দিয়ে নিব, কারণ যে পরিমাণে আমি জিনিস অ্যাড করেছি আমার তাতে দুই কাপ লাচ্চি হবে না, তাই আমি একটু পানি অ্যাড করে দিব এখানে। আপনারা কিন্তু চাইলে এখানে পানির জায়গাতে আইসক্রিম ইউজ করতে পারেন, তবে আমি আইসক্রিমটা অনেক বেশি কোল্ড হয়ে যায় সেই জন্য নর্মালে পানি রেখেছিলাম, সেই পানিটাই ইউজ করেছি, সেটাও খুবই অল্প পরিমাণে। এখন আমি এটাকে ব্লেন্ড করে নিব। আর সেক্ষেত্রে ব্লেন্ডের মাত্রাটা আমি বলে দিই যে একদম ব্লেন্ডারে আপনার যে লো বিটার সেটা দিয়ে ব্লেন্ড করবেন, তাহলে এটা খেতে ভালো হবে। হাই স্পিডে ব্লেন্ড করবেন না, যদি চান তাহলে এটা আপনারা হ্যান্ড উইক্স দিয়েও মিক্স করে নিতে পারেন, তবে ব্লেন্ডার দিয়ে করলে উপরের দিকে একটু ফোম তৈরি হয় আর লাচ্চিটা দেখতেও বেশ আকর্ষণীয় মনে হয়। বন্ধুরা, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বা আমাদের পেজটাকে এখনও ফলো দেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব আর ফলো দিয়ে রাখবেন পরবর্তীতে এরকম সহজ সহজ রেসিপিগুলো পাওয়ার জন্য। আর বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন যেন খুব সহজে এই রেসিপিগুলো আপনি পেয়ে যান। তো আমার এটা ব্লেন্ড করা শেষ, এখন আমি এটা গ্লাসে ঢেলে নিব। দেখতেই পাচ্ছেন উপরের দিকে কতটা ফোম জমেছে। যদি আপনি বিটার দিয়ে বিট না করতেন বা ব্লেন্ড না করতেন তাহলে কিন্তু এমনিতে হ্যান্ড উইক্স দিয়ে করলে এটা ফোমটা তৈরি হতো না। আমি যে পরিমাণে লাচ্চি তৈরি করেছি তাতে এই 2টা কাপই পূর্ণ হয়ে যাবে। আমি মেপেই করেছিলাম এটা। লাচ্চি তৈরির সময় একটু খেয়াল রাখবেন যে সবসময় কিন্তু পানি দিবেন না। পানি না দিয়ে দুধটাকে একটু জাল করে সেখানে এলাচ বা জাফরান যে কোনো কিছু দিয়ে একটু গরম করে তারপরে এটাকে ঠান্ডা করে ইউজ করবেন, তাহলে দেখবেন যে এটা খেতে অনেক সুস্বাদু হবে। আর শাহি লাচ্চির ক্ষেত্রে কিন্তু এলাচ আর জাফরানটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। জাফরানটা না পারলেও এলাচটা দেওয়ার চেষ্টা করবেন। জাফরান দিলে লাচ্চির কালারটা একটু চেঞ্জ হয়, ভালো লাগে দেখতে। ওপরের দিক দিয়ে আমি গুঁড়া দুধ একটু অ্যাড করে দিলাম, যাতে ওপরে স্পট যেটা ফোমটা তৈরি হয়েছে এটা আরও একটু বেশি স্ট্রং হয়। আর যেহেতু আমি ওপরের দিকটা আর একটু ডেকোরেট করব, আমি এখানে আঙ্গুর কেটে নিয়েছি স্লাইস করে, কয়েক টুকরো আমি এখানে দিয়ে দিব। যেহেতু ফোমটা জমেছে আর গুঁড়া দুধ দিয়েছি এই জন্য কিন্তু আঙ্গুরগুলো ভিতরে ঢুকে যাচ্ছে না, আর যদিও লাচ্চিটা অনেক বেশি ক্রিমি হয়েছে, তো আমি এখানে কালো আঙুর সাদা আঙুর সাথে এখানে দিয়ে দিলাম খেজুর। বাকি কাপটাও আমি এরকম করে সাজিয়ে নিব। এটা তৈরিতে কিন্তু খুব বেশি কিছু লাগে না আর খুবই ইজি প্রসেসিং। আপনারা ইফতারের 10 মিনিট আগেও এটা তৈরি করে নিতে পারেন যদি উপকরণগুলো বাসায় থাকে। তো এই তো তৈরি হয়ে গেল আমাদের আজকে শাহি লাচ্চি। এই লাচ্চিটা গরমের দিনে রোজার ইফতারে এত বেশি ভালো লাগে, সত্যি এটা খাওয়ার পরে একদম প্রাণটা ঠান্ডা হয়ে যায়। ইফতার বা সেহেরি 2টাতে কিন্তু এই লাচ্চিটা অনেক ভালো যায়। আপনারা চাইলে আপনাদের ফ্যামিলি মেম্বারদের করে খাওয়াতে পারেন এই মজাদার লাচ্চিটা।
তো এই ছিল আমাদের লাচ্চির রেসিপি। পরবর্তী এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।